প্রেম সেই ভক্তি, ব্রজের ভক্তি গৌরাঙ্গ জগতে প্রচার করলে। ব্রজজন আজ গৌর হলে, ব্রজ বল্লভ গৌর বল্লভ হলে, ব্রজের কানাই নদীয়ার নিমাই, ব্রজ বিহারী নদী অবিহারি, গৌর হরি যে প্রেম জগতে প্রচার করলেন সেই প্রেম ব্রজ প্রেম, ব্রহ্মা আদি দেবতারও দুর্লভ সেই প্রেম, সেই প্রেম ব্রহ্মা আদি দেবতারও দুর্লভ, অথচ সেই প্রেম তিনি দিয়ে দিলেন একেবারে সুলভে, যাচি যাচি সবাকারে যেচে যেচে দিয়ে দিলেন, ভব বিরঞ্চিত বাঞ্ছিত প্রেম জগতে ফেলি ঢালি ঢেলে দিয়ে দিলেন, কাঙ্গালে পাইয়ে খাইল নাচি হাতে দিয়া করু তালি, একমাত্র কাঙ্গাল যে পতিত যে সেই সেই প্রেমাস্বরণ করতে পারবে আর কেউ নয়। পাণ্ডিতদের অভিমান বংশের মর্যাদা এই ভাব থাকলে এই প্রেমাস্বরণ করা যাবে না। আমি অনেক বড় এই ভাব সেই প্রেমাস্বরণ করতে দেবে না। সেই প্রেম ভক্তিতে একবার যে যুক্ত হয়ে যাবে সে যদি ছেড়ে যেতেও চায় ভগবান তাকে যেতে দেবেন না। শ্রীমদ ভাগবতে এটাই অভিনব বার্তা, এটাই অভিনব বার্তা ভাগবতে। এজন্যই ভাগবত গ্রন্থ রাজ হয়ে গেলেন। ভাগবতে কাউকে দোষ দর্শন করতে আমরা দেখিনি, ভাগবত কেবল গুণটাকে প্রকাশ করেছে। তো গতকাল বলেছিলাম ভাগবত এমন একটা ফল যার কাছে কোনো আটি নেই, হ্যাঁ কেবল রস আর রস, কোনো আটি নেই। শ্রীমদ ভাগবত অভিনব গৌরহরির প্রচার, ভাগবতেরই প্রচার। প্রমাণ কোথায়? চৈতন্য চরিতামৃতি আদি লীলা প্রথম পরিচ্ছেদটা যখন পড়বে, সর্বপ্রথমে শ্রীল কবিরাজ গোস্বামী পাদ জগদেজীবকে জানালেন, কি জানালেন? জানালেন সেই গভীর তত্ত্ব, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনি কোরআন সাক্ষাৎকার। গৌরহরি আসার আগে শ্রীমদ ভাগবতকে এমন করে জগৎজীব উপলব্ধি করতে পারে নাই, গৌরহরি এসেই জগৎজীবকে সেই গভীর তত্ত্ব জানিয়ে দিলেন। গৌরহরি আসার আগে মানুষ জানত ভগবান অনেক দূরের কেহ, অনেক দূরের, অনেক রেস্ট্রিকশন আছে ভগবানের কাছে যেতে। কিন্তু গৌরহরি এসে জানালেন ভগবান দূরের কেহ নয় গো, ভগবান তোমার কাছের জন, তোমার ঘরেরই একজন ভগবান। আমরা সেই সম্পর্ক স্থাপন করতে আজও পারিনি। কেউ যদি প্রশ্ন করে পরিবারের সদস্য কজন, আমরা কেউ চারজন, কেউ পাঁচজন, কেউ দশজন, যার যতজন সদস্য বলি। কিন্তু কখনো কি এমন বলি যে ভগবানও আমার ঘরের একজন সদস্য? কাজে অভ্যাস যুক্তটা করতে হবে। যদি পরিবারের পাঁচজন সদস্য থাকে, আসতে কি বলো না গোবিন্দ আমার ঘরের একজন সদস্য, কজন গো? ছজন। গোবিন্দ আমার ঘরের একজন। সন্তান কজন? মা তোমার দুই ছেলে এক মেয়ে, কেউ বা তিন মেয়ে দুই ছেলে, যার যজন বলি। কিন্তু তার আগে এই কথাটা কি বলি, আমার নয় গোবিন্দের দান দুই ছেলে এক মেয়ে। আমরা দিবানিসি কেবল আমার 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 করছি, আমার সব। ভগবান হাসেন আমাদের এই বিষয়গুলো দেখে, ওরে সকল কিছুই তোর, তাহলে তুই কার রে? তুই তো নিজেই নিজের না। যে দেহটাকে আমরা সবচেয়ে মরিয়ে গসিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ওই দেহটাই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে আমাদের সঙ্গে। শৈশবে একরকম দেহটা, কৈশোরে আরেক রকম, যৌবনে আরেক রকম এই দেহটা। হ্যাঁ, এই দেহটাই সর্বপ্রথম আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। কাজে ভগবানকে আজও আমাদের পরিবারের সদস্য ভাবতে পারিনি, তার সঙ্গে সম্পর্ক হয়নি। অথচ আচার্য বললেন সম্পর্ক করিয়া বোঝে কৃষ্ণ তাহলে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্পর্ক না হলে হবে কি করে? গোবিন্দ যে আমার ঘরে বসলেন, তার সঙ্গে আমার সম্পর্কটা কি? শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর, এই পাঁচটা সম্পর্কের মাঝে কোন সম্পর্কে তিনি আমার সঙ্গে যুক্ত আছেন?
আগে সেই বিষয়টাকে অনুধাবন করতে হবে, তারপর না যুক্ত হওয়া। যুক্ত হওয়াটা কি এত সহজ? এমনিতেই যুক্ত হয়ে যাওয়া যায় না কি? যুক্ত হলে যে মুক্ত মিলে, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া কি এত সহজ? আর প্রেম আর ভক্তি এত সহজ? কবিরাজ গোস্বামী পাদ কি বললেন, চৈতন্য চরিতামৃতের মগ্ন লীলার দাবিংশ পরিচ্ছেদের 32 নং পয়ারে, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। এখনো তো আমার মাঝে শ্রদ্ধারই উদয় হয়নি গো। সাধুর সঙ্গে শুধু আসলে হবে না, কৃষ্ণ ভক্তের সঙ্গ শুধু করলে হবে না, বলছেন শ্রদ্ধা যদি হয়। শ্রদ্ধা ছাড়া কি হবে? অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরম তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তানি। শ্রদ্ধা যদি না থাকে, অপ্রাপ্য মাম গোবিন্দ বলেন আমাকে পাবে না, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তানি, বারংবার তাকে সংসারে ফিরে আসতে হবে, বারংবার আসতে হবে। তাহলে শ্রদ্ধাটা সর্বপ্রথম, শ্রদ্ধা যদি হয় প্রেমটা কত দূরে দেখুন, ভক্তি ফল প্রেম হয়, ভক্তি বৃক্ষের ফল হচ্ছে প্রেম। ভক্তিটা কি? ভক্তি হচ্ছে ভগবত চরণে যে রতি তারই নাম ভক্তি। রতি মানে প্রীতি, প্রীতি কোন প্রীতি? অহৈতুকী প্রীতি, যে প্রীতির মাঝে কোনো চাওয়া পাওয়া নাই। তাহলে ভক্তি শুধু আমরা বলছি অমুক ভক্ত তমুক ভক্ত, ভক্তিতে ভরপুর যিনি তিনি তো ভক্ত। তাহলে ভক্তি হচ্ছে ভগবত চরণে যে রতি, অহৈতুকী প্রীতি। সেই ভক্তি বৃক্ষে যখন ফল ধরবে সেটাকে প্রেম বলে। তাহলে প্রেম কত দূরে? সেই প্রেমের দ্বারা ভগবান বন্ধন স্বীকার করে। কার্তিক মাস আসে প্রত্যেক বছর, আমরা উদুকলের মাঝে গোপাল বন্ধন এই চিত্রপটটা সামনে রেখে আরতি করি। বলুন তো এই চিত্রপট আমাদের প্রত্যেক বছর কি শিখিয়ে যায়, কি অনুভব করিয়ে যায়? এই চিত্রপট আমাদের প্রতিটা বছর শিখিয়ে যায়, অনুভব করিয়ে যায়। যশোদা প্রেমের বাদনে গোপালকে বন্ধন করে ফেলল, তুমি কবে বাঁধবে গো তোমার প্রেমের রশি দ্বারা গোপালকে? যশোদা প্রেমের রশি দ্বারা গোপালকে বন্ধন করলেন, তুমি কবে বাঁধবে? এই যে অনুভব, জীবন বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে যাচ্ছে, তুমি কবে বাঁধবে? তোমার কবে বন্ধন স্বীকার হবে গো? গোবিন্দের সঙ্গে তোমার কবে সম্পর্ক হবে? প্রতিটা বছরই এই চিত্রপট সামনে আসে আমাদের, আরতি কীর্তনা দিতে আমরা মত হই, আমাদের এই গভীর তত্ত্ব বলে যায়, জানিয়ে যায়, শিখিয়ে যায়। ভক্তি বৃক্ষের ফল হচ্ছে প্রেম, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। তাহলে হার মানা যাবে না, লেগে থাকতে হবে। সর্বপ্রথমে কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ ব্যতীত কিছুই হবে না। তারপর কি? শ্রদ্ধা। সাধু সঙ্গটা কিভাবে করতে হবে? শ্রদ্ধার সঙ্গে আগ্রহ থাকতে হবে, হৃদয়ে মাঝে লালসা থাকতে হবে। অন্যের জমিতে ধান রোপণ করে এক কৃষক, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত দিন শেষে তাকে একটা মাহিনা দেয়া হয়, একটা মাইনা পায় সে সন্ধ্যাবেলা, রোজবন্দি কাজ করে টাকা দেয় তাকে সন্ধ্যার পরে, সে টাকা দিয়ে চাল ডাল আসে, অভাবের সংসার। একদিন মধ্যাহ্নকালীন সময়ে
জমিতে ধান রোপণ করছে, তার পাশ দিয়ে কয়েকজন সাধু যাচ্ছেন, বলছেন চলো না ভাই আমাদের সঙ্গে, কৃষককে বলছেন তারা, এই তো দূরে সামনের গ্রামে আজ ভাগবত হবে বিকেল বেলা, চলো না আমাদের সঙ্গে একটু শ্রবণ করে আসি। আকুলতা দেখুন, আকুলতা বিকুলতা শ্রদ্ধা এগুলো না থাকলে ভক্তি আসবে না, সাধু সঙ্গে গেলেও লাভ হবে না। প্রাণটা বিকুল হয়ে গেল কথাটা শুনে, মনে মনে বলছেন প্রতিদিনই তো কাজ করি, আজ না হয় একটু হরিকথা গিয়ে শ্রবণ করে আসি, একটু ভগবানের কথা শ্রবণ করি। সাধুগণকে বলছেন আপনারা একটু অপেক্ষা করুন, আমি গৃহে যাচ্ছি, গৃহে গিয়ে আমি একটু স্নান করে ধুতিটা পরিধান করে তারপরই আমি আপনাদের সঙ্গে যাব। মনে রাখবে কোন জায়গার কোন পোশাক সেটিও আচার্যগণ বললেন, সাধু সঙ্গে যখন আমরা যাব তখন আমাদের সাধুর বসন পরিধান করতে হবে, সাধুর বসন পরিধান করে সাধুর সঙ্গে যাওয়া দরকার, বসনেরও প্রয়োজনীয়তা আছে গো, হ্যাঁ বসনের প্রয়োজনীয়তা অপরিসীম, কেমন এই বসনের প্রয়োজনীয়তা আমরা পরীক্ষিত মহারাজের জীবন লীলাতেও দেখতে পাই। ভাবুন তো যে পরীক্ষিত মহারাজ নিজের হাতে ভগবানের শৃঙ্গার করতেন, যিনি গর্বেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, অশ্বতামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, উদ্ভূতরা ভগবান শ্রী গোবিন্দকে স্মরণ করলেন, ভগবান উত্তরার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে স্বয়ং গর্ভে প্রবেশ করে ব্রহ্মাস্ত্র নিজে গ্রহণ করলেন, গর্ভতেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, যার কারণে নাম পরীক্ষিত, গর্ভতেই তিনি কৃষ্ণ কৃপা পেয়েছেন। সেই পরীক্ষিতের কি এই জ্ঞানটা নেই যে ঋষিবর ধ্যান করছেন, ধ্যানরত অবস্থায় কাউকে ডাকতে নেই? আচ্ছা বলুন তো আপনি আর্নিক করতে বসেছেন, কেউ এসে কি আপনাকে ডাকে? অন্তত এই জ্ঞানটা যদি সাধারণ মনুষ্যটি উপলব্ধি করতে পারে যে তিনি ভগবানের ধ্যান করছেন তাকে ডাকতে নেই, তাহলে পরীক্ষিত কি সাধারণ কেউ? তিনি জানেন না যে একজন ধ্যান করছেন তাকে ডাকতে নেই, তার কাছে জল প্রাপ্তির আকাঙ্ক্ষা নিবেদন করলেন, আর তিনি কথা বলছেন না বলে একটা মৃত সর্প গলায় ঝুলিয়ে দিয়ে আসবেন, এটা কি মানা যায়? এটা পরীক্ষিত মহারাজ করবেন? তাহলে এই তত্ত্বটা কি? শাস্ত্রে তো আমরা এটাই পাই, আসল তত্ত্বটা কি? এই আসল তত্ত্ব আমরা অনেকেই জানি না, যে পরীক্ষিত মহারাজকে দিয়ে ওই কার্য কলি করিয়েছে, এই পরীক্ষিতকে আশ্রয় করলেন বহুবিধ কারণে, তন্মধ্যে অন্যতম একটা কারণ পোশাকও ছিল। পোশাক ছিল কিভাবে? পঞ্চ পাণ্ডবদের জাদুঘরে যা কিছু সংরক্ষিত ছিল, তাদের বসন, তাদের তলোয়ার, ধনুক থেকে শুরু করে সকল কিছুই যে কক্ষে সঞ্চয় করে রাখা হয়েছিল, পরীক্ষিত মহারাজ একদিন সেই কক্ষে গেলেন, রাজকীয় পোশাক গুলো এক এক করে তিনি দর্শন করছেন, একটা পোশাক তার পছন্দ হয়ে গেল, খুবই সুন্দর তো পোশাকটা, তিনি হাতে নিলেন, একটু পরতে হৃদয়ে মাঝে ইচ্ছে জাগলো, পোশাকটা পরিধান করার সঙ্গে সঙ্গেই তার হৃদয়ে ইচ্ছে জেগে গেল আমি মৃগয়ায় যাব, এর আগে কিন্তু ইচ্ছেটা জাগেনি। আচার্যগণ টিকায় জানালেন এই পোশাকটা ছিল দুর্যোধনের পোশাক, সংরক্ষিত সকল পোশাক, কোনটা কার পোশাক সেটা তো লেখা ছিল না, কলি হচ্ছেন দুর্যোধন, স্বয়ং কলি
দুর্যোধন রূপে এসে জগৎকে শিক্ষা দিচ্ছেন। গতকাল আমরা জানলাম, এর আগের কাল জানলাম, যে স্বয়ং ধর্মরাজ জম হলেন মহামন্ত্রী বিদুর, দুর্যোধন হলেন কলি। কলির অবস্থানটা কোথায়? সর্বদা পিছনে। এই জন্য দেখবে বেশ আসনের পিছনে কেউ বসে না, সবাই সামনে। পিছনে কার অবস্থান? কলির অবস্থান। যুদ্ধের প্রারম্ভিকায় যখন আমরা দেখতে পাই ভগবান দুর্যোধন অর্জুন উভয়কে ডেকে পাঠিয়েছিলেন চরণের দিকে, একটি আসন রাখলেন মস্তকের দিকে, আরেকটি আসন রাখলেন আর ভগবান সবাসনে ছিলেন। দুর্যোধন এসে মনে মনে ভাবলো, আমি কুরু সম্রাটের পুত্র, আমি কি নিচে বসবো, চরণের দিকে বসবো? তাই দুর্যোধন পিছনের দিকে মস্তকের পিছনে উঁচু আসনটাতে বসলো। আর ভগবানের নিকটে অর্জুন যখন আসলেন, দেখলেন নিচে একটা আসন, তিনি মনে মনে বলছেন, আমার কি পরম সৌভাগ্য, কতকাল পরে আমি আজ মাধবীর চরণ প্রান্তে সম্মুখে বসার সুযোগ পেলাম। পিছনে মস্তকের দিকে আসনটায় দুর্যোধন বসল। ভগবান বলেছিলেন, আমি চোখটা খুলে প্রথমে যাকে দর্শন করব তাকে আমি কৃপা করব, তার কথা আমি শুনব। এবার কেউ যদি এমন থাকে, চোখের দৃষ্টি সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? সামনের দিকে। চোখটা খুলেই দেখলেন অর্জুন, কখন আসলে পার্থ, বলো তুমি আমার কাছে কি চাও? অথচ পিছনের দিকে সর্বপ্রথমে দুর্যোধন এসেছে। দুর্যোধন বলে উঠল, বাসুদেব আপনি ছলনা করছেন, আপনি বলেন প্রথমে যে আসবে আপনি তার ইচ্ছে পূরণ করবেন, তার কথা শুনবেন। ভগবান বললেন, দুর্যোধন তুমি কখন আসলে, আমি তো তোমায় দেখতেই পাইনি। পিছনে সর্বদা কলির অবস্থান। কলি মানে কি? আচ্ছা, আমি যে আমরা বারবার বলছি কলিকাল কলিকাল, কলি গ্রাস করবে, কলিটা কি বলুন তো? ইয়া মোটা চেহারার কেউ, কালো বরণ। এই যে আপনাদের অঞ্চলের দিনাসুর কীর্তনিয়া বলে, যার গায়ের বরণ কালো সে অসুর। অসুরের সংজ্ঞা দিয়েছিল কৃষ্ণকে, কেন অসুর বলেছিল? গায়ের বরণ কালো, আর অসুরের মানে অনেক শক্তি, তাই কৃষ্ণের অনেক শক্তি, তাই কৃষ্ণ অসুর বলেছিল। কি উদ্ভব ব্যাখ্যা! বলুন তো কলিকে, কলি কলিকে, কলি মানে বিরুদ্ধ শক্তি। আপনি ভাগবত পাঠে আসবেন, এবার জি বাংলা সিরিয়ালটায় দেখতে বসেছেন, একটু সিরিয়ালটা জমে গেছে, বলছেন না দশ মিনিট পরে যাই সিরিয়ালটা কি দেখে যাই, ওই সিরিয়ালটাই আপনার জীবনে কলি। কলি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, যাহা ভগবত চরণ থেকে দূরে সরিয়ে দেয় তাই কলি। হ্যাঁ, আপনি ভাগবত পাঠে যাবেন, হঠাৎ বৌমা এসে বলছেন, মা একটু নাতিটাকে রাখুন তো, আপনি প্রস্তুত হয়েছেন ভাগবত পাঠে যাবেন, ওই বৌমাই এখানে কলির আচরণ করেছেন, আপনাকে বাধা দিয়েছে, আর কিছু না করি। আমরা বলি জটিলা কুটিলা, জটিলা কুটিলা, জটিলা কুটিলা মানে কি বুঝো? জটিল মন যার সে জটিলা, আছে কি নেই জটিলা? কুটিল মন যার সেই কুটিলা না, রাধারানীর শাশুড়ি ননদি কেবল, আর আমাদের সমাজে কেউ নাই। যারা যে পরিবার, যে পরিবারের শাশুড়ি ননদি কৃষ্ণ ভজনে বাধা দেয় ওরাই জটিলা কুটিলা, আছে কি নেই? জটিলা কুটিলা কি চলে গেছে না, এখনো আছে তো? হ্যাঁ আছে। কলি মানে বিরুদ্ধ শক্তি, যা ভগবানের ভজনে বাধা প্রদান করে তাই কলি। কলির অবস্থান সর্বদা পিছনে টেনে রাখা, উঠতে দেবে না উপরে। আর কলি বসে কোথায়? পিছনে। দুর্যোধন এসে পিছনে বসলেন, কি চাও তুমি? অর্জুনকে জিজ্ঞেস করলেন। অর্জুন বলছেন, মাধব জগৎ জীব বলবে তুমি পক্ষপাতিত্ব করেছ, তাই ভ্রাতাশ্রী দুর্যোধনই তোমার কাছে প্রথমে চাইবে। ভগবান সিদ্ধান্ত নিজেকে গ্রহণের কথা বললেন,
বললেন একদিকে এক অক্ষণী সৈন্য দেব, এক অক্ষণী সৈন্য সমান 2,18,000 সৈন্য, আর অন্যদিকে আমি নিরস্ত্র বাসুদেব দাঁড়িয়ে থাকবো, অস্ত্র ধারণ করবো না, রথের সারথি হব। তুমি কি চাও? দুর্যোধন ভাবছে যে যুদ্ধই করবে না, তাকে বসিয়ে বসিয়ে খাওয়ালে কিছু হবে, আমার সৈন্যই চাই। অর্জুন কি চাও? অর্জুন করজুরি বলছেন, মাধব আমি জয় পরাজয় বুঝি না, ধর্ম অধর্ম কি সেই বিচার করার শক্তি আমার মাঝে নেই। শুধু এই জন্মে নয় মাধব, প্রত্যেকটা জন্মে জন্মে আজ যেমন করে তোমার চরণ প্রান্তে আমি বসতে পেরেছি, শুধু এই জন্মে নয় মাধব, প্রত্যেকটা জন্মে জন্মে তুমি এমন করি আমার বান্ধব হয়ে থাকি ও মাধব, শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে তুমি আমার হয়ে থাকো। আমি জয় পরাজয় কিচ্ছু বুঝি না মাধব, ধর্ম অধর্ম বিচার করার শক্তি আমার নেই, আমি কেবল তোমাকে চাই মাধব। যে ভগবানের হয়ে যায় তার কি আর জগতে কিছু প্রাপ্তির বাকি থাকে? কলি সর্বদা বিরোধী শক্তি, সেই পোশাক পরিক্ষেপ করেছিলেন, দুর্যোধনের পোশাক ছিল সেটি, জাদুঘরে সংরক্ষিত বহু পোশাক, যুদ্ধের পর স্মৃতিস্বরূপ অনেক পোশাক রাখা হয়েছিল। যেমন দেখবেন রাজা জমিদারদের অনেক কিছু সংরক্ষিত থাকে না, একটা পোশাক হাতে নিয়ে পড়লে মনে মনে মৃগয়ায় যাওয়ার ইচ্ছে জাগল পরীক্ষিতের। পরীক্ষিত বৈষ্ণব, তিনি কেন মৃগয়ায় যাবেন? ক্ষত্রিয় হলেও তো তিনি ঋষির ন্যায় ছিলেন, তিনি কেন হরিণ শিকারে যাবেন? কেন ইচ্ছেটা জাগল সেদিন? পোশাকের দ্বারাও মানুষের চেতনা পরিবর্তন হয়ে যায়। আপনি রাজকীয় পোশাক পরে কখনো মন্দিরে যাবেন না, ভাগবতে যাবেন না, আপনার চিন্তা চেতনা অন্যরকম হয়ে যাবে। ভাগবতে যাওয়ার জন্য তাই শুভ্র বসন, মায়েদের শাড়ি কেমন হবে? সাদার মাঝে লাল প্রিন্ট, লাল পাইট কিংবা নীলাম্বরী, ভাগবতে যাওয়ার জন্য বসন। আচার্যগণ জানিয়ে দিলে বসনের দ্বারা মানুষের চেতনা প্রকাশ পায়, যেরকম পোশাক পড়বে মনের মাঝে সেটা প্রভাব পড়বে। কিছু মূর্খ লোকেরা জগতে প্রচার করে সাজনে ভজন নষ্ট হয় না, এগুলো ভুল কথা। অনেকে বলে ভোজনে ভজন নষ্ট হয় না, যা পারো তা খাও, যা পারো তাই ভোজন করো, ভোজনের সঙ্গে ভজনের সম্পর্ক কি? সহজিয়া যারা আছে ওরা এসে এগুলো বলে, অনেক গুরুদেবরা পর্যন্ত এসে বলে যা পারো তাই খাও, যা খুশি তাই খাও, এত সহজ ভগবত কৃপা পাওয়া, যা খুশি তাই খেয়ে আর যা খুশি তাই পরিধান করে, এত সহজ ভগবত কৃপা প্রাপ্তি। তাই পোশাকের মাঝেও চেতনা প্রকাশ পায়। পরিপকির তিনি জানেন না, একটা মৃত সাপ গলায় ঝুলিয়ে দিয়ে যাবেন, ধ্যানরত ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে যাবেন, কিন্তু করালো এই কার্য কলি তাকে দিয়ে। কলি যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে গ্রাস করতে পারে, কলি মানেই ভগবানের বিরুদ্ধ শক্তি। মঙ্গলারতির সময় হয়ে গেছে, নবীন ভক্ত যারা এলাম বাঁচতেছে 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 না, আরো তো অনেক দেরি, তা নয় কথা বুঝতে পারছিস? একটু 15 মিনিট আর একটু পরে উঠি, তারপর 8টা বেজে গেল। কলি তোমাকে এই কার্য করেছে, কলি তোমার হৃদয় মাঝে ওই চেতনা জাগিয়ে দিয়েছে। এই কলির কড়াল কবল থেকে যতদিন না আমি নিজেকে মুক্ত করতে পারবো, ততদিন যাবো তো ভজন রস প্রাপ্ত হতে পারবো না, সাধন করতে পারবো না। পোশাকের সঙ্গেও মনের সম্পর্ক আছে, পোশাক। আমি বলছিলাম আপনারা একটু অপেক্ষা করুন, কৃষক বলছেন আমি যাব, একটু স্নান করে আমি ধুতিটা পরে তারপর আমি চলে আসব। গৃহে গিয়ে সহধর্মিনীকে ডেকে বললেন, ওগো
প্রতিদিনই তো কাজ করি, আজ একটু না হয় কাজ নাই করলাম, আজ আমি একটু ভগবানের কথা শ্রবণ করতে যাব, একটু